আমি অত শিক্ষিত বউ হিসাবে পছন্দ করেছি। আমি ওরকম ঝগড়াটা মেরে বিয়ে করবো না। আমরা দুই বান্ধবী মিলে পছন্দ করি। আর তোমরা সিদ্ধান্ত নিলে হবে নাকি? আশ্চর্য ব্যাপার, আমার বিয়ে আমার সিদ্ধান্ত নিতে হবে না? আমার সিদ্ধান্ত ছাড়া আমি বিয়ে করে ফেলবো? তোর কাছে আমার পছন্দের কোনো মূল্য নেই। মা, তুমি কিন্তু বিষয়টাকে একদম অন্যভাবে দেখছো। কিভাবে দেখবো? আচ্ছা, বিয়ে তো আমি করব, বিয়ে কি তুমি করবে? এটা তো আমার সিদ্ধান্ত, তাই না? তুই তো কাউকে পছন্দ করিস না, কাউকে ভালোবাসিস বল। না, আমার কোনো পছন্দ নাই। তাহলে সমস্যা নেই, বিয়ে যখন করতে হবে অত শিখে কর। ও খুব লক্ষ্মী মেয়ে, আর দেখতে সুন্দর। হ্যাঁ, বলছো তোমাকে দেখো মা, সুন্দর না, একটা বান্দর। আমি জানি, তুমি জানো না, আর যে জিনিস জানো না সেটা নিয়ে কথা বলো না। তোর বাবা বেঁচে নেই, আমি তোকে নিয়ে আছি। আর তুই আমার কথা শুনবি না? বাবা বেঁচে থাকলে আমাকে এই বিয়ে নিয়ে এত জোরাজোরি করতো না। তোর বাবা আমাদেরকে ছেড়ে বিদেশে একা একা পড়ে আছে, কষ্ট করে কামাই করছে, আর আমি এখানে তোকে মানুষ করার চেষ্টা করছি। তোর কাছে এগুলোর কোনো মূল্য নাই। মা, তোমাকে কে বলেছে এগুলোর আমার কাছে মূল্য নাই? তুমি আমাকে রাস্তা থেকে একটা পকেট মার এনে দাও, আমি তাকেও বিয়ে করতে রাজি, কিন্তু এই বেয়াদব ছেলেটাকে আমি বিয়ে করতে পারবো না। পবন খুব ভালো ছেলে, অনেক স্মার্ট আর অনেক স্কলার। সেটাতে আমার কিছুই যায় আসে না, সে স্কলার হোক বা যাই হোক, তাকে মারার জন্য আমি পিস্তল কিনতে পর্যন্ত রাজি ছিলাম, আমি তাকে বিয়ে করতে পারবো না। তার মানে তুই আমাদের কোনো কথা শুনবি না, তোর নিজের মতই চলবি? হ্যাঁ।